আগাম টিকিট বিক্রি হয় বেশ ঝক্কি ঝামেলা মুক্ত রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনাল। সময় হাতে নিয়ে যাত্রীরা কাউন্টারে আসা যাওয়া করায় বোঝার উপায় নেই যাত্রী চাপ কতটুকু। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন প্রায় 98% টিকিট বিক্রি শেষ, চাপটা বেশি 28 থেকে 30 এপ্রিল পর্যন্ত। তবে অন্য সময়ের চেয়ে বাড়তি টাকা নেয় অসন্তুষ্ট যাত্রীরা। তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো নরমালি বাড়িয়েছে, এটা কেন বাড়িয়েছে তারাও জানে না। টিকিট গতকাল সারাদিন অনলাইনে চেষ্টা করছি, কোনোভাবে টিকিট মিলাইতে পারি নাই, লাস্ট পর্যন্ত এখন সকালবেলা আসছি বাসে টিকিট করতে। নির্ধারিত ভাড়া অনুযায়ী তারা একটু বেশি করে নিচ্ছে, এখানে নিতেছে 650 টাকা, আবার ফের বোনাস আইতেছে। বিপরীত চিত্র গাবতলী বাস টার্মিনালে দক্ষিণাঞ্চলের কাউন্টারগুলোতে। যাত্রী সংকটে বিপাকে পরিবহনগুলো, নির্ধারিত ভাড়ার চেয়ে 150 টাকা পর্যন্ত কম দামে টিকিট বিক্রি করছে তারা। 28-30 থেকে 26 যাত্রী বিকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি সিট নেই, সকালে কিছু দু একটা সিট আছে। আগে না নিলে সিট পাবো না, সিটের আশায় আগেই সংগ্রহ করে। বিআরটিতে যে ভাড়াটা আমাদের নির্ধারিত করছে ওই ভাড়াটা তো আমরা সারা বছর নেই না। 650 টাকাই নেওয়া হচ্ছে, আগে 600 টাকা ছিল। এখন ওই পার্তে যে গাড়িগুলো আমি খালি নিয়ে আসছি, যে আমার যে তেল খরচের টাকা সেটাও এখন উঠতেছে না। রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে ঈদে বাস চলাচল করে প্রায় 1000। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।